Assalamualaikum guys, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। So guys, আজকে আমরা চলে আসছি চিকেন কালা ভুনা। চিকেন কালা ভুনাটা আরেকটু কালো হওয়ার দরকার ছিল, তাই না? আরেকটু সামথিং পারফেক্ট মনে হয়। আরেকটু কালো হওয়ার দরকার ছিল। তাহলে গাইস একটু দেখাও কালো ভুনাটা কেমন হয়েছে। এই যে একদম অসাধারণ ভাবে অনেক মজা হয়েছে দেখতে, মানে কালারটা খুব সুন্দর, গর্জিয়াস। হ্যাঁ, খাওয়া খাবারের মতো রুচিকর একটা কালার হয়েছে, তাই না? সো গাইস, আজকে আমরা কালাবোনা এন্ড রাইস দিয়ে চ্যালেঞ্জ করব। আশা করি, হ্যাঁ আশা করি আপনারা আমাদের ভিডিও সঙ্গেই থাকবেন আর অনেক মজা হবে, অনেক এনজয় হবে আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক কঠিন একটা পানিশমেন্ট আছে, ঠিক আছে? পানিশমেন্টটা কেমন আছে বলো, কেমন পানিশমেন্ট হবে? কঠিন, সেটা খাওয়ার পরে বলবো। অসাধারণ কঠিন একটা পানিশমেন্ট, ওইটা চিবায় খেলে হয়তো খুব খারাপ লাগবে, আগে জীবনে খাই নাই। সো আমরা দেরি করব না, এখনই চ্যালেঞ্জ শুরু করব। আশা করি অলরেডি যারা ভিডিওটি ক্লিক করেছেন শেষ পর্যন্ত দেখবেন। তাহলে রেডি তুমি? আর আজকে তো তোমার পেট খালি আছে, হ্যাঁ? আর আজকে তো কোনো অজুহাত নাই, আচ্ছা এটা দিক দিয়ে রাখো যাতে ক্লিয়ার, এটা বাধা সৃষ্টি না হয় কথাবার্তা, তো বাত এক সমান, আল্লাহর কসম এক সমান বাত, তাতে কোনো ত্রুটি নাই। সো আমরা শুরু করি, দেরি করবো না। তাহলে গাইস 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শশা খেয়ে গে, একদম সলিড। ওয়াও, এতদিন গরুর গোস্ত খাইছি, বাট গরুর গোস্ত কিন্তু এতটা মজা পাইনি। আজকে চিকেন কালা ভুনাটা যতটা মজা পাইছি, গরুর গোস্ত মজা এতটা মজা পাইনি, সত্যি কথা। আজকে কথা ছিল যে কুক আনবো, কিন্তু ভুলে গেছিলাম। পানি খাও, পানি খাও, অনেক মজা পাবা। কালাবোনা ট্যাং, তরকারি মানে কারির চেয়ে, চিকেন কারির চেয়ে কালাবোনাটা ট্যাংটা অনেক মজা। ফ্রেশ মুরগিটা দিয়ে যখন আপনার যে কোনো জিনিস রান্না করবেন, অনেক এটার মজাটাই দ্বিগুণ, তাই না? এটার মজা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, আর ফ্রিজ থেকে বের করে রান্না করলে একদমই মজা নাই। অসাধারণ। গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পুরান ঢাকার বিরিয়ানির মতো হয়ে গেছে। ভীষণ তেল হয়েছে,
শেষ ও শিট ওহ গাইস অল্পের জন্য হেরে গেছি আর মা প্লেটের মধ্যে অনেক তেল ভাত খেতে পারবো না কারণ ভাতের ভিতরে ভীষণ তেল ওটা খাইলে হয়তো ভীষণ ক্ষতি হতে পারে আলসার হতে পারে ভীষণ তেল যেহেতু আমি হারিয়ে গেছি আর খাওয়ার চেষ্টা করে লাভ নেই তবে গাইস একটা কথা না বললে নয় কিন্তু চিকেন কালাপানোরা কিন্তু বেস্ট অসাধারণ হয়েছে অসাধারণ কে রান্না করছে তুমি ঠিক আছে থ্যাংক ইউ সো প্রত্যেকটা খাবারই এইভাবে মজা করে রান্না করার চেষ্টা করবা ঠিক আছে অনেক মজা হয়েছে হ্যাঁ অনেক মজা হয়েছে গাইস আর মুরগিটাও ফ্রেশ ছিল টাটকা জবাই করে একদম অসাধারণ হয়েছে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন কিন্তু আর কথা দিয়েছিলাম কিন্তু কঠিন পানিশমেন্ট হবে আমরা এখনই পানিশমেন্টটা নিয়ে চলে আসতেছি যারা আমাদের সাথে ছিলেন আশা করি সাথে থাকবেন আমরা এখনই চলে আসতেছি পানিশমেন্টটা নিয়ে চলো চলে আসছি আমরা সেই কঠিন পানিশমেন্টটা নিয়ে আর পানিশমেন্টটা কিন্তু আজকের পানিশমেন্টটা কিন্তু অসাধারণ হবে এটা কিন্তু আমাদের প্রথম পানিশমেন্টের মধ্যে আমাদের প্রথম একদম তাই না পানি খাই তাহলে গাইস পানিশমেন্টটা হলো কি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আজকের পানিশমেন্ট কিন্তু এটা এটা কি বলেন তো কি কালো জিরা জিরাটা খাইতে হবে এটাই কথা ছিল দেখি তো তাই করে ওরে বাবা রে আল্লাহ মাই গড এত এত জাজ আমি খাইনি এতটুকু খাইনি ঠিক আছে দেখতে পাচ্ছেন কালো জিরা কিন্তু দু একটা দানা মুখে দিছি মুখটা একদম বেশি হয়ে গেছে আল্লাহ জানে কিন্তু চিবা গাইতে হবে এরকম কোনো কথা ছিল না কিন্তু বলা হয়েছে যে কালো জিরা খাইতে হবে চিবা খাই বা গিলে খাই এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার বলা হয় নাই কিন্তু তাহলে গাইস আমি খাই তারপরে চিবিয়া খাওয়ার চেষ্টা করব এটা শাস্তিটা নেওয়ার কোনো মানে অনুভূতিটা কেমন আমি ট্রাই করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার Oh my god. না খা ক্ষতি হবে ক্ষতি হবে না আচ্ছা গাইজ অসাধারণ তিতা আর জাজ মানে কি বলবো একটু ট্রাই করে দেখেন খুবই খারাপ মানে এটা একদম চিবে খায়া নেওয়া সম্ভব না হ্যাঁ তো আমি খাই নাই এটা খাওয়া ক্ষতি হবে না তো উপকার হবে উপকার আছে ক্ষতি হবে না ক্ষতি হবে না দীর্ঘ সাবধান বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ই মাবুত এত কষ্ট মানে এটা ফ্লেভারটা আমি বলি ফ্লেভারটা হলো মানে অনেক ঝাঁজ এবং তিতা একটা ফ্লেভার আছে আর তিতার সঙ্গে অনেক ঝাঁজ এবং মানে
একটা মানে বলে বোঝাতে পারবো না গাইস, আপনারা একটু ট্রাই করে দেখেন, খুবই মানে বেশি মানে মানে খাওয়ার মতো না, খাওয়ার উপযোগী না এটা, বাটলেই বা বাজলে একটা জাজ কিন্তু লাগে, আর এটা কিন্তু কাঁচা খাওয়া কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। তাহলে গাইস আর কি বলবো, সবকিছু বলা হয়ে গেছে, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর শেয়ার করতে কিন্তু বলবেন না গাইস। আপনাদেরকে যারা আমাদের ভিডিওতে চোখ রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের আমাদের কলিজা আত্মা থেকে শুভেচ্ছা। হ্যাঁ আর কি বলবো, আজকের ভিডিও ভালো লাগলে তো অবশ্যই, আচ্ছা কালা পোনা দিয়ে কিন্তু ভিডিও করা হয়েছে, আমরা যেমন মজা পাইছি আপনারা অনেকে দেখে মজা নেবেন, আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খারাপ।